করোনার এই দুর্যোগকালে আমার প্রায় 1971 সালের কথা মনে হয়। 1971-এর 25শে মার্চের রাতে পাকিস্তানিরা যখন ঢাকা শহরে তাদের আক্রমণ চালালো, নিরীহ মানুষকে হত্যা করতে শুরু করলো নির্বিচারে, সেই সময় আমাদের পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধটা গড়ে তুলেছিল রাজার বাড়ি। এবারের এই দুর্যোগে, এই যুদ্ধেও আমি দেখছি আমাদের পুলিশ বাহিনী তাদের অসীম সাহস, ধৈর্য এবং জীবনের মায়া ত্যাগ করে মানুষ বাঁচাবার কাজে নিয়োজিত হয়েছে। এর চেয়ে বড় কাজ আর হতে পারে না। এই দুর্যোগে আমাদের পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য যে যার জায়গা থেকে যেভাবে সাধারণ মানুষকে রক্ষার কাজে নেমেছেন, আমি যেহেতু সংবাদপত্রে কাজ করি, প্রতিদিনে আমাকে অফিসে আসতে হয়, আমি রাস্তায় ঘুরে বেড়াই, দেখি যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কত চমৎকারভাবে মানুষের সঙ্গে মানুষকে বোঝাচ্ছেন, তাদের নিরাপদে রাখার কথা বলছেন, কী কী করলে তারা নিরাপদ থাকবেন সেই সব বোঝাচ্ছেন এবং ঘরে থাকবার জন্য অনুরোধ করছেন। আমি একজনকেও দেখিনি কারো উপর জোর করছেন, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এরকম শুনিও না। আমাদের পুলিশ বাহিনী সত্যিকার অর্থেই সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। তাদের কাছে একজন লেখক হিসেবে, কালের কণ্ঠের সম্পাদক হিসেবে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর এবার যিনি নূতন করে দায়িত্বপ্রাপ্ত হলেন বেনজির আহমেদ, অত্যন্ত সৎ, নির্ভীক, সাহসী, দেশপ্রেমিক, ব্রিলিয়ান্ট একজন মানুষ। এরকম মানুষ যখন পুলিশ বাহিনীর পরিচালনার প্রধান হন, তখন বাংলাদেশের পুলিশ দেশকে আলোকিত করবে। আমাদের এই দুর্যোগের দিন কেটে যাবে, করোনার কাল শেষ হবে, কিন্তু এই দুর্দিনে যে সাহসী মুখগুলোকে আমরা পেয়েছি পুলিশ বাহিনীর, তাদের প্রশংসা না করে উপায় নেই। আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। যারা করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা, আমি সেসব বীর বন্ধুদেরকে তাদের রোগমুক্তির জন্য প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে। আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করেন এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন।